أعوذ بالله من الشيطان الرجيم আবার বলেন, জোরসে বলেন, বিল্লাহি, সবাই বলেন বিল্লাহি, মিনাস, আবার বলেন, ধাক্কা দিয়া, ধাক্কা দিয়া, আওয়াজ দিয়া, হাত বুকে, মিনাস, মিনাস, সাই, 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 ত, 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 নির, 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 রাজিম, 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 أعوذ بالله من الشيطان الرجيم بس আবার বলেন সবাই পড়েন একসাথে এক সুরে আবার বলেন আবার বলেন সবাই বলেন বিস বিস এদিকে বিস মিল 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 লা লা বিসমিল্লাহ হির 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 বিসমিল্লাহির রহ 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 মা 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 নির 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 রহমানির রহমানির রহিম 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 রব্বি আবার বলেন আওয়াজ দিয়ে জিদনি জিদনি ইলমা 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 রব্বি ইয়াসসির 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 ওয়ালা তুআসসির ওয়ালা আবার বলেন আবার বলেন আওয়াজ দিয়া একসাথে এক সুরে ওয়ালা এদিকে আরো জোরে ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়াতামিম হাত জাগাইয়া একদম সোজা করেন এরম লাড়া দেন অতামিম কোয়া দরকার নাই আগে লাড়া দেন গাড়ি ব্রেক দিলে যমুনা সেতুর উপরে উত্তরবঙ্গে যাওয়ার সময় গাড়ি কিন্তু এরকম লড়তে থাকে কিন্তু স্টার্ট বন্ধ নাই কথা কয় না এখন নাকের ভিতরে এমন একটা ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ হবে কিন্তু আপনার শ্বাস দাঁড়িয়ে থাকবে হরুপের উচ্চারণ হতে থাকবে ওয়াতামিম আমার পড়া হবে তারপরও আমি পড়াই দেবো তারপর ওয়াতামিম আবার পড়েন আবার পড়েন আবার বলেন এই ব্রেকটা হবে নাকের মধ্যে গুনগুন গুনগুন শব্দ হবে ঠিক আছে ওয়াতামিম আলাইনা বিল খায়র আরবি হরফ কয়টি আরবি হরফ 29টি আরবি হরফ কয়টি আরবি হরফ কয়টি নাম কি আরো জোরে হাত জাগাইয়া ব্রেক দিয়া ধাক্কা দিয়া হাসি সাইরা মহাব্বতে অন্তর দিয়া হাত জাগাইয়া ধাক্কা দিয়া বিলাক বটে আবার বলেন আবার বলেন আবার বলেন ধাক্কা দিয়া আবার বলেন কনুকতা 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 পিছন থেকে হাত জাগাইয়া কনুকতা 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 জবান খোলেন লজ্জা সারেন আইসা গেছে এবার বলেন আরেকটু জোরে আবার বলেন সবাই বলেন
পনুক্তা নাম কি নাম কি নাম কি হাতা লাইরা জবান খুইলা আবার বলেন আবার বলেন আওয়াজ দিয়া দুই হাত জাগান আবার বলেন মিছিল দেন আওয়াজ দেন মহাব্বতে সুন্দর কইরা আবার বলেন কনুকতা হাত বুকে কনুকতা 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 নাম কি নাম কি নুক্তা সারা হরপ কয়টি নুক্তা সারা হরপ কয়টি নুক্তাওয়ালা হরফ 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 চোদ্দটি নুক্তা সারা হরফ কয়টি নুক্তা সারা হরফ কয়টি নুক্তা সারা হরফ চোদ্দটি নুক্তা সারা হরফ চোদ্দটি নুক্তাওয়ালা হরফ পনেরোটি পারা গেছে কয় নুক্তা আবার বলেন এক নুক্তাওয়ালা হরফ দশটি এক নুক্তাওয়ালা হরফ কয়টি এক নুক্তাওয়ালা হরফ দশটি তাড়াতাড়ি নাই এক কালে কইবেন তাহলে কষ্ট হবে না এক নুক্তাওয়ালা হরফ দশটি দুই নুক্তাওয়ালা হরফ কয়টি কয়টি হাত জাগাইয়া আবার বলেন সবাই বলেন তিন নুক্তাওয়ালা হরফ কয়টি কেউ বলে দুইটি কেউ বলে তিন নুক্তাওয়ালা হরফ দুইটি তাহলে আপনি যদি সংক্ষেপে বলেন তাহলে কিন্তু মসজিদ থেকে বাইরে দোকান পর্যন্ত গেলে মনে থাকবে না কথা কি বলছেন এই জন্য বলতে হবে তিন নুক্তাওয়ালা হরফ দুইটি তিন নুক্তাওয়ালা হরফ কয়টি তিন নুক্তাওয়ালা হরফ কয়টি নাম কি নাম কি নাম কি আবার বলেন আবার বলেন শেষ বলে এবার বলেন আবার বলেন হাত জাগাইয়া এবার বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন আরো জোরে আবার বলেন দেখে দেখা হাত জাগাইয়া হাত জাগাইয়া এবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এবার বলেন আরো জোরে এবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন বলেন নাম কি আবার নুক্তা সারা চোদ্দটি
নোক্তাওয়ালা 15টি, উপরে না নিচে, উপরে না নিচে, ডানে না বামে, ডানে না বামে, উপরে না নিচে, উপরে না নিচে, ডানে না বামে, ডানে না বামে, প্রত্যেকের হাত জাগানো এরকম, এক হাত জাগাবেন আর হাক হাত এরকম পাখার মতো রাখবেন বাম হাত, উপরে না নিচে, 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 ডানে না বামে, ডানে না বামে, ডানে না বামে, ডানে না বামে, এবার ডান হাতে ভাবে থাকবে, বাম হাত দিয়ে ভাবে বলবে, উপরে না নিচে, 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 ডানে না বামে, ডানে না বামে, ডানে না বামে, ডানে না বামে, উপরে না নিচে, উপরে না নিচে, ডানে না বামে, 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 উপরে না নিচে, উপরে না নিচে, এই তো পর পারতেছে, এটা কি উপরে নিচে, উপরে নিচে, ডানে বামে, ডানে বামে, এত পড়া পারছেন আলহামদুলিল্লাহ। আজকের আমরা রোড শিখাব, ঢাকা শাহজালাল বিমানবন্দর টু সিলেট মাজার মসজিদ, ঠিক আছে, পরিবহনের নাম হানিফ, পরিবহনের নাম কি, কিন্তু এখন একটু পরিবহনের নাম হবে কোরআন, পরিবহনের নাম হবে কি, এখন কোরআন পড়তে রাজি আছেন না নাই, আজকে ঢালাই হবে, মনে আছে কি হবে, ঢালাই হইতে হলে কিন্তু ভাঙ্গা সুরা খোয়া মোয়া এর ভিতরে কোনাইসাও থাকবে, ঠিক আছে না, বালি থাকবে, ইট থাকবে, দেখবে যে সবাই মসজিদের ঢালাই দেওয়ার জন্য হাজির, ঠিক কিনা, আসেন, এটা গ্রাম অঞ্চলে হয়, শহরে হয় না, আনন্দ সাথে সবাই, ধনী কি গরিব কি সবাই সিমিট বালি লয়ে মসজিদের সাপ ঢালাই দিতে আসছে, রেডি রেডি না, একজন সিমে যাও বড়া আলী মাথাফি পিছনে আছে, দুই একজন সিমেইতে আছে, তোমার দিন বাড়ি দিয়ে হরমুখী বই একটু আছে না নাই, আছে না নাই, আছে, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, জীবন তো গেছি, লক্ষ্য উদ্দেশ্য সারা, এরা জীবনে কোনোদিন টার্গেটে পৌঁছতে পারে না, যে কোনো কাজ করতে হবে, আমি এখানে কেন বসলাম, কেসলে আয়া হোক, কেন আসলাম, ক্যা কর রাহা হোক, কি করতেছি, নতিজা ক্যা হবে গা, ফলাফল কি দাঁড়াবে, কথা বলেন না কেন, জুমার নামাজ কেন পড়তে আসছি, আর একটু জোরে কর, কোরআন পড়তে আসছি কাকে, যা রোজা রাখি কেন, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে না, না দেখতে দেখতে বহু যুবক চলে গেল কবরে, সেহরির টাইমে উঠে দেখে বিবি সাহেব এন্তেকাল, এই তো দুনিয়ার খবর, কে খাওয়াবে খানা, দেখ বিবি সাহেব ছোট বাচ্চা সহকারে পাশে, বাচ্চা কানতেছে দুধ খাবে, মায় দুনিয়ায় নেই, সেহরি কে দেবে, আসে না নাই, এই দু একদিনের ঘটনাই বাংলাদেশে, তাহলে আপনি যে বাঁচবেন এত গরম দেখান, আজকে আবদুল্লাহ সেরাজি সাহেব বয়ান করলেন, কে শুনছেন আর কে শোনেন না জানি না, শুনছেন, এত গরম কিসে, সব গরম বাদ দিয়া মাওলারে ডাকেন, আর মাওলারে ডাকতে হইলে এক নম্বরে কোরআন ধরেন, কত কথা ঠিক কিনা, নামাজ পড়েন কিন্তু সুরা কেরাত ঠিক নাই, চার কালেমা ঠিক নাই, দুরুদ শরীফ দোয়া কুনুত দোয়া বা সুরা, তিনটা জিনিস পারেন না, যেগুলো নামাজের ভিতরে একা হান্ড্রেড হান্ড্রেড ওয়াজিব, কি আসেন, ফ্রি হয়েছেন, কষ্ট দূর হয়েছে, এতক্ষণ এক কালেম স্লোগান দিয়ে কায়দা মতো পড়লেন, একটু কষ্ট হয়ে গেছে না, একটু মাঝখানে পান খাইলাম, হুজুর রোজা রমজানে পান খান, বাইরে এলাম দেহায় মনে পান খাওয়ান, আসেন আসেন, তাহলে একটা মানুষ চার জায়গায় চার ধরনের হয়, কয় জায়গায় কয় ধরনের হয়, ইয়ং জেনারেশন যুবক ভাইরা, বাসায় গেলে ছেলে, বাসায় গেলে কি, মসজিদে আসলে
মসজিদে আসলে বাজারে গেলে কাস্টমার বাড়ি গেলে শ্বশুর বাড়ি গেলে ঢাকা আসলে ঠিক আছে না চার জায়গায় আর মসজিদে আসলে মুসল্লি ওর কাছে শেষ না আমাদের চারটে জিনিস দরকার মায়ের কাছে থাকলে ছেলে শ্বশুর বাড়ি গেলে জামাই মসজিদে গেলে বাজারে গেলে দোকানদারি করলে কাস্টমার আসে সেম সেম একটা হরফ লিখবো এই দেখছেন এই না আসলে হিন্দু দাবি আছে বসছেন তো আসতে হবে অদা দিয়েছেন আল্লাহর ঘর সাক্ষী কথা কান ঠিক কিনা বসবেন তো শেষ পর্যন্ত বসবেন মজা দেখকে তারপর যাই কথা কান আমি মজা না পাই মাঝখানে উঠে গেলেন আমাকে তারপর গরু গোষ্ঠ আছে খালি ট্যাংরা মাছ দিয়ে খাই গেলেন আসেন ট্যাংরা আরো স্বাদ বেশি আসেন নাম কি আবার বলেন আবার বলেন আবার বলেন দুই ঠোঁটে আবার বলেন আবার বলেন বা দুই ঠোঁটে বা 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 আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এবার বলেন এবার বলেন নাম কি আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এবার বলেন আবার বলেন দুই ঠোঁটে আবার বলেন 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 নাম কি 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 সা এই চাইর ওজন কাছাকাছি চাইর ওজন একদম বেআই সাহেব পুত্রা তালই জামাই এক বিছনায় ঘুমাও আজকে বিয়ের দিন কোনো জায়গা নাই তালইও ঘুমাইবে বেআইও ঘুমাইবে দুইজন কাছাকাছি নাকি কেন বেআই সাহেব দুই বেআই আমরা তো বলবো বেআই আর তালই নাকি কেন এরপর পুত্রা এরপর জামাই তো স্পেশাল রুমে একটু থাকে জামাই ঠিক আছে না চারজন বা একদম দুই চোটে বা আবার দুই চোটে মিম মিম আবার বলে মিম সহজভাবে কেননা এখন আপনাদের সেই ছোটকালের মক্তবের তিন নম্বর মাকরাস হলকের শুরু হইতে এত কিছু সময় নেই ওপেন ডাক্তারের সাথে থাকতেছি এবার আইডিয়া ইঞ্জেকশন লাগা তাড়াতাড়ি সের বাচ্চা আর দশ মিনিট থাকলে মারা যাইবে সিজার করতে হবে এখনই খানা খাওয়া যাবে না কথা কেন আসেন বা মিম মিম ওয়াও বলেন ভাই নাম কি লজ্জা লাগতেছে পড়েন ভালো লাগবে না আপনার সাথে কিন্তু আপনার বন্ধুও আসছে দুইজন দোস্তে পড়ে না আমিও পড়েন তো পড়েন ঠিক আছে না জবান খুলেন বা আবার বলে আবার বলে এবার বলে আবার বলে এবার বলে এবার বলে ও গোল করিয়া ও আপনাদের এলাকায় রুই মাছ আছে তেলাপুইয়া হ্যাঁ আছে না তেলাপুই মাছ সকালবেলা দেখছেন মুখ গোল করে আদার খায় হ্যাঁ না দক্ষিণ বাংলায় বাড়ি কার দক্ষিণে দক্ষিণে বাড়ি গোপালগঞ্জ কোথায় বাড়ি বাড়িকে একদম মাছের এলাকার লোক তাহলে ওয়াও আবার বলে আবার বলে আবার বলে আবার বলে এবার বলে এবার বলে আবার বলে এবার বলে এবার বলে আবার বলে এবার বলে আবার বলে আবার বলে এই চাইর ওজন চাইর ওজন ঠোঁটে চাইর ওজন কি আরো জোরে কর
চারিদম কোন জায়গায়? ঠোঁটে। এই দেখেন বা 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 মিম 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 লাগে 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 ওয়াও 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 দাঁতে না কিন্তু ওয়াও 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 হ্যাঁ পড়েন 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 পারছেন। এ একটু স্পেশাল রুমে থাকে তো এই জন্য নিচের ঠোঁটের প্যাট উপরে দাঁতের আগা হা ঠিক আছে। কিন্তু অতদূর আমরা যাবো না, আগে চারজনের একখানে নিয়ে নিই, এবার স্পেশাল রুম দিব আমি। আসেন এই এই যে চারজন করাইলাম, এই চারজন ঠোঁটে, চারজন কোথায়? আর হরুপ থাকবে কয় জায়গায়? ঠোঁটে জিব্বায় গলায়, ঠোঁটে জিব্বায় গলায় অর্থাৎ কণ্ঠনালীতে। 29টা আরো থাকবে কয় জায়গায়? আর একটু জোরে পার, ঠোঁট জিব্বা গলা ঠিক আছে। এখন তো আর অঙ্কন করতে আসিনি, এক্সাম্পল উদাহরণ শুরু এই মাত্র কেবলমাত্র দেখাইলাম একটু। এই ধরনের ঠোঁটের আগা, এই যে ঠোঁট, এই ধরনের গলা, গলার মধ্যে জিব্বা, এই লে কণ্ঠ, তিনটে ভাগ, কয়টা ভাগ? এরপর যদি না বোঝেন ঠোঁটে জিব্বা গলা তিন জায়গায় থাকবে 29 সরব, কয় জায়গায় থাকবে? ধরে কর এই ঠোঁটের ভিতরে বা মিম ওয়াও ফা শেষ, কেসা খালাস, ঠোঁট শেষ, বা মিম ফা, এরপর জিব্বে, এরপর কি জিব্বে কণ্ঠনালীতে, কণ্ঠনালীটা দেখাই দিই। বলেন তো আবার ব্রেক ঠোঁট কমপ্লিট ঠিক আছে। এই যেমনি পড়াইতেছি এমনি কিন্তু কেতাবে পাবেন ঠিক আছে। এরপর জিব্বা, জিব্বাটা একটু পরে পড়াবো, জিব্বাটা তিনটে ভাগ করবো, কয়টা ভাগ করবো? জিব্বার আগা, জিব্বার মাঝখান, জিব্বার গোড়া, জিব্বার আগা, জিব্বার মাঝখান, জিব্বার গোড়া, জিব্বার আগা, জিব্বার মাঝখান, জিব্বার গোড়া, কয়টা ভাগ করবো? জিব্বা কয়টা ভাগ করবো? তিনটে ভাগ করবো, তিনটে ভাগে বাকি হরফগুলো থাকবে। এখানে মোটা হয়েছে কয়টা? ছয় আর চার, ছয় আর চার, বাকি আছে কয়টা? উনিশটা, উনিশটা হরফ থাকবে জিব্বায়, জিব্বার আগায়, জিব্বার মাঝখানে, জিব্বার গোড়ায়। সুবহানাল্লাহ, আসতে কোন আর একটু আসতে কোন জিব্বায় কয়টা ভাগ একটু আমি জিব্বাটা দেখাই দিই। খাইতেই মনে চায় খালি জিব্বার আগা, জিব্বার, 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 এই জিব্বার ভিতরে তিনটে জায়গায় 19টা হরফ, কয়টা হরফ? আর একটু জোরে, জিব্বার আগায় আছে, জিব্বার মাঝখানে আছে, জিব্বার গোড়ায় আছে। টেনশন আছে? 10টা হয়ে গেছে কিন্তু আছে 19টা। এই 19টা পড়া কোনো ব্যাপারই না, একটা সহজ কঠিন করে আপনাদের পড়াই দিছি। হামজা হা, আমার মনে হামজা হা, আরেকটু আসতে হামজা হা, আরেকটু আসতে হামজা হা, ধাক্কা দিয়া হামজা হা, আরেকটু জোরে হামজা হা, আবার বলেন হামজা হা, সবাই বলেন হামজা হা, এবার বলেন আইন হা, 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 গইন খ, গইন খ, আবার বলেন গইন খ, আবার বলেন গইন খ।
আবার বলেন এখানে হাত দেন, খেলা জাগায়, আবার বলেন হামজা হা, হামজা হা, আবার বলেন আবুদুল্লাহ, মোহাম্মদুল্লাহ, বাপ পুতে সবাই বলে হামজা হা, ধাক্কা দিয়া গলার শুরু, দোকানি তেলে খেলা জাগায় গলার মাঝে, গলার মাঝে আর একটু জোরে, গলার মাঝে। এখানে একটা গিডের মতো আছে, আছে না? হ্যাঁ, গিডের মতো আছে না নাই? আবার বলেন আর একটু জোরে, আবার বলেন ধাক্কা দিয়া শক্ত কইরা, এবার শুরু, এবার বলেন একদম, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন আছে বামিন, আবার বলেন, আবার বলেন দেখা দেখা একই জায়গায় বামিন, ওকে আবার বলেন, এবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন জোরায় জোরায়, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন হাত জাগাইয়া, আবার বলেন, এবার বলেন, এবার বলেন আর একটু জোরে, আইসা কাছি, কাছা কাছি, লাগছে ভালো, পড়তে ভালো, শুনতে ভালো, বাংলাদেশে মুসলিম পাড়ায় রাজধানীতে, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন আর একটু জোরে, এবার বলেন, আবার বলেন আর একটু জোরে, আবার বলেন পিছন থেকে যুবক ভাইরা, এবার বলেন, আবার বলেন সোজা কইরা, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, জোরে বলেন মারহাবা। তাহলে হরফ থাকবে কয় জায়গায়? আর একটু জোরে, কোন জায়গায়? আরো জোরে, এরা আরো জোরে, আরো জোরে, এরা কোথায়? গলায় কয়জন? গলায় কয়জন? ছয়জন। গলায় কয়জন? ঠোঁটে কয়জন? জিব্বায় কয়জন? জিব্বায়, জিব্বায় ১৯ জন। জিব্বার আগা, জিব্বার গোড়া, জিব্বার মাঝখান, জিব্বার আগা, জিব্বার মাঝখান, জিব্বার গোড়া, জিব্বার আগা, জিব্বার মাঝখান, জিব্বার গোড়া, এই জিব্বা তিন তিন জায়গায়। জিব্বাটা কয়টা জায়গা বানাইলাম? আর ঠোঁটে গলায় জিব্বা, ঠোঁটে গলায় জিব্বা, ঠোঁটে গলায় জিব্বা, ঠোঁটে গলায় জিব্বা, জোরে কান মারহাবা। আর একটু জোরে কান। তাহলে ঠোঁটে কয়জন? হ্যাঁ, গলায় কয়জন? গলায় কয়জন? ঠোঁটে কয়জন? গলায় কয়জন? জিব্বায় কয়জন? ১৯ জন। জিব্বায়? ১৯ জন। জিব্বার আগা? জিব্বার আগায় কয় হরফ? আরো আছে মুফতি সাহেবরা আছে? আরো আছে, আর আছে আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, ডাল, রাল, র, সা, 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 সিন, 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 সব, ল, ত, জ, ত, 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 জ, আইন, গইন, ফা, কপ, কাপ, লাম, মিন, নুন, ম। অর্থাৎ এই তিনটেই জিব্বার আগায় পারছেন? এতক্ষণ খুঁজে খুঁজে আমরা পেলাম না, অথবা এই তিনজনই জিব্বার আগায়। কথা ঠিক আছে?
জোরে কন, এই তিনজন নরম, এই তিনজন কি, আর একটু জোরে কন, এই তিনজন কি, আরে মারাত্মক তুলার মতো নরম, এই দেখেন, আর একটু জোরে কন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, রাল 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 রাশাল্লাহ। জিব্বার আগায় একটা তপকা দেখাই দিলাম, খালি জিব্বার আগায়, ঠিক আছে না? এবার জিব্বার আগায় একটু আগে বাড়াইয়া, এগুলো আরো আছে, জিব্বার আগায় আরো আছে, কিন্তু একটু আগে বাড়তে হবে, এগুলো পরে, কিন্তু একটা ফাইনাল জিব্বার আগায় তিনজন, জিব্বার আগায় কয়জন, একদম ডাইরেক্ট তিনজন, আর একাল নরম, আর একদম কি নরম আছেন। তাহলে জিব্বার তিনটে হরফ দেখাই দিলাম, বলে জিব্বে দেখাইলেন না, হুজুর ঠোঁট দেখাইলেন, গলা দেখাইলেন, জিব্বে তো দেখাইলেন না, জিব্বে তিনটে হরফ দেখাইলাম উনিশটা থেকে, ঠিক আছে, বাকি কয়টা ইনশাল্লাহ দেখানো হবে আছেন। তাহলে আরবি হরফ কয়টা, উনত্রিশটা, নকশা ছাড়া কয়টা, আর একটু জোরে পান, আর নকশাওয়ালা পনেরোটি, নকশাওয়ালা এক, নকশাওয়ালা দুই, নকশাওয়ালা তিনটি, দুই নকশাওয়ালা হ্যাঁ, তিন নকশাওয়ালা দুইটি, দুই ঠোঁটে, গলায়, জিব্বায়, কষ্ট হয়ে গেছে, চলবে, কারা কারা চলবে না, হাত জাগান, পিছনে বসে থাকলে তো চলবেই না, সকলে বলেন মারহাবা। এবার একটা মানুষ চার জায়গায় চার স্থানে, একই আলামিন সাইফি, চার জায়গায় চার রকম, স্টেজে গেলে বক্তা, বাড়ি গেলে ছেলে, শ্বশুর বাড়ি গেলে জামাই, মসজিদে গেলে খতিব সাহেব। টেনশনের কিচ্ছু নাই, এইটা পারলেই সবাই কোরআন শরীফ পারবে। এটা যে কোনো বাচ্চারে শিখাইলেও, যে কোনো মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এই কাটা লাইন, কাটা লাইন বুঝেন না, রাস্তার মোড়ে দেখবেন এরকম অ্যাঙ্গেল করা, ফরিদপুর ভাঙ্গার মোড়ে আছে না, নাই মানে খুলনা যাও, চিহ্ন দেওয়া আছে, খুলনা যাও, মক্কার দিকে, কথা হয় না, একদম 280 কিলোমিটার মদিনার দিকে, ঠিক আছে না, আসেন, এই অ্যাঙ্গেল দেওয়া থাকে, ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজ ত্রিভুজ না, ওরে মাওলা হুজুর এও দেখাই, মানে উপর দিক, মানে তুমি ফেলাই উপর দিক দিয়ে যাও, কথা হয় না, হ্যাঁ আমার দেওয়া থাকে এই যে নিচে দিয়ে যাও, ঠিক আছে, আসেন, অত দূর যাওয়া দরকার নাই। একই ব্যক্তি আমরা এনাকে চিনছি, এনার নাম কি, ধরে কন, আরো ধরে, আবার বলেন, আচ্ছা এখন এই যে প্রত্যেকের নিচে এক একটা হর, ওই নকশা এক একটা কি, যে যেরম থাও রাস্তা, কিন্তু একটা রাস্তা কয়টা, রাস্তা কয়টা, হয়তো কাটা থাকবে উপরে যাইতে হইবে, ঠিক আছে, সেনার আলামত পেলে নকশা দিয়ে, এ কি আমাগো এলাকার লোক নাকি ভারতের, দেখলি চিহ্নে হালাইতে হবে, ঠিক আছে, আসেন। তাহলে বাংলাদেশে থাকলে, বাড়িতে আসলে ছেলে, শ্বশুরবাড়ি গেলে জামাই, মসজিদে গেলে খতিব সাহেব, মাদ্রাসায় গেলে হুজুর, ঠিক আছে, আসেন, নাম কি, আবার বলে, আরে আপনারা চেনেন না, এ লোকের নাম কি, এ লোকের নাম কি, আরো ধরে, এ লোকের নাম কি, হাত ধরে, বাস বড়াই না দিয়ে আমাকে এলাকার হুজুর, তার কাছেই তো কোরআন শরীফ পড়ছি, তুই আবার ঠেললে আবার ওদিক যাও, না ও হুজুর না, এই হুজুরই হাসরের ময়দানে দেখ কি বলে, এবার পাগড়িয়ালা হুজুর আমাকে ঢাকায় মুসলিম পাড়া কোরআন শরীফ পড়াইলেন, আল্লাহ হুজুরে জাহান নামি, এটা মরা কোরআন শরীফ পড়ছি, হুজুরের নালই জামুন, কথা কেন ঠ্যাং ধরবেন, আমিও তো জাহান নামে যাইতে পারি, কত কেন খতিব সাহেব যাইতে পারে না,
এমনকি যিনি 40 বছর নামাজ পড়ছে খতিবের পিছনে, হঠাৎ 41 বছরের হায়াতে জিন্দিগি রমজান মাসে দুনিয়া ছেড়ে চলে গেল, তাও ইফতারি অবস্থায়, কথা কেন? এরকম হতে পারে না? না পারে, পারে। যদি আল্লাহ নসিব রাখে আপনার নসিবে, কার তকদির? আত্তাকদির আল্লাহ মা ইয়ারদু আল্লাহ তাকদিরহি। কার তকদিরে জান্নাত আছে কেউ জানে না, কে জানে? আল্লাহ। আরেকটু জোরে কর, আল্লাহ। আল্লাহ জানে। আল্লাহকে ডাক দিতে ভালো লাগে না লাগে না? তাহলে হাত জায়গায় একটা আল্লাহকে জোরে ডাক দেন, আল্লাহ। লজ্জা লাগছে কার কার? আল্লাহ। লজ্জা না লাগলে দুইয়ের জায়গায় ডাক দেন, আল্লাহ। আল্লাহ। আল্লাহ আমাদের সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দেন, জোরে কর আমি, আমি। এবার কিন্তু কোরআন পড়া হবে, টেনশন নাই বা। এর ভিতরে কোনো কাটাছিটি আছে? লোক দেখতে তো সেই ছেলেটা তো একে। আমাকে বরিশালে মেয়ে বিবাহ দেওয়ার আগে মেয়ে দেখায়, খালা আয়, মামি আয়, চাষি আয়, নানি আয়, দাদি আয়, সবাই আয় না, কথা হয় না? কিন্তু যখন খালামনি পর্দার আড়াল নিয়ে টান দিয়ে পোলাগ্য দেয়া হয়েছে, কেমন খোরা না, লুলা না, অন্ধ না, টেরহা, কথা হয় না? আমাকে বরিশালে আবদুল্লার বাপে যদি সামনে থাকে, কি পোলা দেখছো? তরমুজ টরমুজ সব বাগানে হেলাই দিন, কথা কয় না? মহিলারা কিন্তু মারাত্মক রাগী বরিশাল দিয়ে, বেড়া দাও, হে টোক্কা দিয়ে বলায় জামাইলে রংপুরে, হে তো বোঝে না যে এটা কি সংকেত, কথা কয় না? বরিশাল দিয়ে থাকলে তো বাফে বা মামু থাকলেই টোক্কা দিয়ে মহিলারা বিচারে নেয়, আমার এই মাইয়ে দেয় চান্স, আমি এই মাইয়ে দেখবই না, দাঁড় বাড়ি যা, কথা কেন? আমাকে মতো রাগি চৌকন্য পোলাফানা হইলে তো টেবিল টেবিল ছুঁয়ে দেবে, আডা তোরা বিয়ে কর, কথা কয় না? কথা বুঝছেন? প্যানেল থাকতে হবে কিন্তু, এখন এখন কিন্তু চৌকন্য থাকতে হবে, এখন কিন্তু কলেমার আগে আগে, কথা কয় না? এখনই কিন্তু দেখাশোনার সময়, চৌকন্য থাকতে হবে যে একদিন কামাই দেবে সে আর পারবে না, এই টেন্ডে এই সবকটা যে একদিন কামাই দেবে সে আর পারবে না, এর সাথে কলেমা হবেই না, ফাইনাল কথা। আসেন, টিপ দিয়ে লই গেছে কিন্তু দোস্তের, মানে ছিল না কথা বুঝি তো, ইয়ং কলা ভাল চলে গেছে, দেখি তো কি চলে গেছে, ভাল লাগে না? আসেন, তাহলে এক ব্যক্তি চারটে রং ধরবে, কয়টা? আরেকটু জোরে, এই এক, এই এক হরফ পারলে 29টা হরফ সব পারবেন, এই এক হরফ শিখলে 30 পারা কোরআনুল করিম আপনি সব পারবেন, ইনশা আল্লাহ। রেডি? রেডি, রেডি, রেডি। এর ভিতরে কোনো খুঁতখুঁত আছে? না। কানা বুবা কাডা সিডা লোয়া আছে? না। এটা একটু কাডা আছে না? হ্যাঁ, অর্ধেক কাডা, কাডা না? আবার এটা কেমন ভেলকি বেজি, ঠিক আছে, দুই দিকে আটকাচ্ছে, কোন দিকে যাবি, ডাইনে যাবি না বামে যাইবে, দিক পাওয়া যাচ্ছে না এখনো, ঠিক আছে না? এ দোনো দিকে হাত বাড়াই না, বাংলাদেশে যাইবে না ভারতে যাইবে, দিক পাইতেছে না, টানাটানি, ঠিক আছে না? আসেন, শেষ প্রান্তে, মানে পৃথিবীর শেষ প্রান্ত বাংলাদেশ, বড় সাইড, আসেন, বঙ্গোপসাগরের কিনারে আছে, টান দিয়ে ঢাকায় নিয়ে আসে, এয়ারপোর্ট দিয়ে একদম মদিনায় নিয়ে যাও, ঠিক আছে না? নাই, আসেন, সবাই নাম কি? এনার নাম? এনার নাম? এনার নাম? কেমনে চিনলেন? হ্যাঁ, কি আছে? চিহ্ন আছে, কি আছে? কি আছে? আলামত, টুপি, চিহ্ন, এ হুজুর, ঠিক আছে না? এরা মুসল্লি, এরা কি নামাজি, এরা কি রোজাদার, চিহ্ন আলামত নমুনা যেটাই হোক, এক নুকটা, এরা কয় নুকটা? এগো সবার নাম কি? আরেকটু জোরে কর, আরো বাড়বে, এগো সবার নাম কি? কিন্তু স্থান কাল পাত্র বেদে এনাগের এক একজনের এক এক নাম হবে, একদম স্বয়ং সম্পূর্ণ, একটা বিল্ডিং দিলে চারতলা হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, রং টং টাইস টুই সব ওকে, ফ্যানটা কেবলমাত্র বিল্ডিং এর কাজ শুরু কর, শুরু বা প্রথম, শুরু বা প্রথম, ওরা বিল্ডিং এর কাজ তো মাঝা বরাবর হয়ে গেছে, মাঝখান, মাঝখান কোনখান? বিল্ডিং প্রায় শেষ, শেষের দিকে, ঠিক আছে না? ওকে,
বা ঠিক থাকবে, শুধু একটু সংযোজন হবে। এই শব্দটি আপনার মুখস্থ রাখতে হবে, পূর্ণ বা পূর্ণ বা আবারও বলেন পূর্ণ বা আবারও বলেন হাত জাগাইয়া আবার বলেন সবাই বলেন ধাক্কা দিয়া আবার বলেন 7 মিনিট আছে কিন্তু আবার বলেন এবার বলেন প্রথম বা কেউ কিন্তু বলতে পারবেন না যে শুরুর বা, কেউ কিন্তু বলতে পারবেন না শুরুর বা কোথার বা। বলে হুজুর প্রথম আর শুরু তো একই, তাহলে আপনি কেতাবের ভিতরে উল্টো পাল্টা লেগে দিবেন, তখন আপনি দিক পাইবেন না। এটা দিয়ে পড়লাম প্রথম বা, এখানে আবার শুরুর বা, আমি পড়ছেন শুরুর বা, কিন্তু আমি শুরুর বা তো পড়াই নাই, পড়াইছি কি পড়াইছি, বইতে যেমন সিনায় তেমন জবানেও তেমন হবে, কথা ঠিক আছে। প্রথম বা হাত জাগাইয়া ধাক্কা দিয়া নাচা নাচা দুই হাত জাগান আবার বলো মিডিয়া ভাই ভিডিও চাই দেখা দেখা আবার বলেন দেখা দেখা আবার বলেন আবার বলেন মাঝের বা আবার বলেন মাঝের বা হাত জাগাইয়া আরো জোরে কোথার বা কোথার বা কোথার বা আবার বলেন মধ্যের বা মধ্যের বা আর মধ্যে কোথার কোথার মাঝের হলে দুই হাত জায়গায় বলেন কোথার বা আবার বলেন কেনা বলে আবার বলেন মধ্যের বা মধ্যের বা শুরুর বা শুরুর বা কোথার বা আবার বলে আবার বলে কোথার বা কোথার বা আবার বলে সবাই বলেন সবাই বলেন আবার বলেন দেখা দেখা আবার বলেন দেখা দেখা আবার বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন দেখা বলেন কোথার বা কোথার বা আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আবার বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন আওয়াজ দিয়া আবার বলেন। কোথার বা আবার বলেন আবার বলেন দেখা দেখা সুন্দর কইরা আইসা গেছি কাছাকাছি আইসা গেছি আবার বলেন সবাই বলেন আবার বলেন আবার বলেন দেখা বলেন সুন্দর কইরা আবার বলেন দেখা বলেন সুন্দর কইরা আবার বলেন আবার বলেন আবার বলেন শেষের বা কোথার বা শেষের বা আবার বলেন শেষের বা কোথার বা কোথার বা নাম তোমার হাত জাগাইয়া কোথার বা কোথার বা আরো জোরে কোথার বা 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 আবার বলেন শুরুর বা শুরুর বা কোথার 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 বা আবার বলেন দুই হাত জাগান আবার বলেন এবার বলেন কোথার বা আবার বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন এবার কোরআন শরীফ পড়ানো হবে।
কয়টা বা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নাম কি? কোথার বা? কোথার বা? আরো জোরে, কোথার বা? কোথার বা? কোথার বা? আচ্ছা, আমরা তিনটার সাথে মিলিয়ে দিলেই হয়। কটার সাথে? তিনটার সাথে। কিন্তু আমরা একটা বাড়াই দেখছি, এইটা সহকারে, কিন্তু এটা তো না লাগলেও হয়। এখন কেন পূর্ণ চিনে ফেলছি কি? ঠিক আছে না? আচ্ছা আসেন, তাই না? মুছে দিন এই গজব কেনা। প্রথম বা? কোথার বা? জোরে কর। এটা? এটা সেন্সেন পারা যাইবে? আবার বলেন। আরো জোরে। এবার হাত মেলছে, মোসাফা করছে। এতদিন 29 রোজা পর্যন্ত দ্বিতদ্বন্দ্ব ছিল, পিরোজপুর যাওয়ার পরে, পটুয়াখালী যাওয়ার পরে, বরগুনে যাওয়ার পরে, বরিশাল, গোপালগঞ্জ, কোটালীপাড়া, সারা বাংলাদেশ জামাতে হাজির। চাষা যান, ভালো আছেন? বাবাই মরে গেছে, আপনি আমার উপর দাবি দায় রাখেন না। এতদিন তিনটা সুপারি গাছ খাইছেন, কোনো সমস্যা নাই, আমারে মাফ করি থাকেন, কথা খান ঠিকই না? আমি খান, সমস্যা নাই, চাষা তো খাইবেন কয়দিন, যে কয়দিন বাচ্চি আছে নাকি কন, যাক তাহলে আমারে মাফ করে দিয়েন না, বাড়িতে তোমরা খাইও, আমি আর খামু না। হ্যাঁ চাষা মরিয়ে যাওয়া দিয়েছে, এখন কান তুমি খাইও, 23 বছর খাইলেন, গাছ তো মরে গেছে, ও সেরা সারা আর উপায় না, কথা খায় না, আসেন। তাহলে নাম কি? এবার এবার আলহামদুলিল্লাহ বলে। দেখেন আমি যদি এই ক্যাটালগে আল্লাহর ফজলে লেখি বা বই ছাপাই চলবে না? মানুষের সহজ হবে না? ধরে কন, এক একটা হরুফ দিয়া এক পৃষ্ঠা লেখা হবে, কয় পৃষ্ঠা? 29টা হরুফ দিয়ে 29টা পৃষ্ঠা হবে, কথা খায় না? কয়টা হরফ হবে? 29টা হরফের 29টা পৃষ্ঠা হবে, 14টা কায়দা বা 15টা কায়দা, টপ টপ করে একদিন বা দুই দিন বা তিন দিনে শিখিয়ে দেবো 15টা কায়দা। মূল বিষয়টা হলে এই জায়গাটা, মোসাফা করে যখন বিশ্বরণে উঠে তখনই হতাশ হয়ে পড়ে যায় যে বরিশাল যাবো না খুলনা যাবো, ভাঙ্গা যাবো না রাজবাড়ি যাবো, কুষ্টিয়ার রাস্তা ধরবো না খুলনার রাস্তা ধরবো না বরিশালের রাস্তা, রাস্তা চেনে না। তখনই আসতে বুঝাইয়ে কোরআন শরীফ হাতের চকও ফুরিয়ে গেছে, ডাস্টারও ফুরিয়ে গেছে, কথা রাখি বসছেন, এই জায়গায় একদম ছাড়িয়ে দেয় আত্ম, হাত ছাড়া যাবে না, ইনশাল্লাহ পারবো। যেহেতু আমি ধরার সাথে সাথে আপনারা পারছেন, বোঝা গেছে এতদিনের মেহনত আপনাদের কাজে আসবে, কথা হয় না? আরে ভাই, খাওয়ানোর মতো যদি মায় সুন্দর করে যদি ভাতগুলো টিপ্পা গলাই ফেলায়, বাচ্চা খাবে না? কথা হয় না? আপনারা হইলেন একদম শিশু বাচ্চার মতো, তিন দিনে বা তিন মাসে। আপনি মনে করতে পারেন আমি 50 বছর বয়স, আমি মনে করি আপনি তিন দিনের বাচ্চা বা তিন মাসের বাচ্চা, আমি এই মনে করি কিন্তু পড়াইতেছি। আপনি যে দাড়ি পাচ্ছে বা দাড়ি ওঠে নেয়, আমি এই মনে করি কিন্তু পড়াই না, আমি পড়াইতেছি জাস্ট আপনি 3 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা বা 7 বছরের বাচ্চা, সেই মনে করি আমি পড়াইতেছি, কথা কি বলছেন? আপনাদেরকে আমি হাতে কলমেও ধরাই লেখাইতে পারবো, পড়াইতে পারবো একদম 5 বছরের বাচ্চাদের কোলে লই পড়া, আমি আসলে এইভাবে পড়াই দিতে পারি, কিন্তু সময় দিতে হবে, মেধা খাটাইতে হবে, আজেবাজে জায়গায় সময় দেবেন আর মেধা খাটাইবেন না, ওরা বিড়ি দে কোরআন শরীফ পড়ে আইস, সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, গুনা যাই সিনায় ওই সিনায় কোরআন থাকবে না, গুনা ছাড়তে হবে কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে, আল্লাহ কবুল করুক যেরকম আমি, আমিন। তাহলে ইনশাল্লাহ পারা যাবে, এই ক্যাটালগে পূর্ণ প্রথম মাঝের শেষের এখন থেকে থাকবে, কিন্তু এইগুলো আপনারা 29 হরফ শেখছেন, এখন থেকে ঢাই ছিল, ডাইস কি ডাইস কয় না, কি কয়? এই ব্যাগ বানাইতে গেলে একটা ডাইস আছে না, ফরমা, হ্যাঁ ফরমা ডাইস, ইটের ফরমা,
এটারও তো একটা ডাইস আছে, স্যাম্পল যেটাকে বলে। যাই হোক, প্রত্যেকটা জিনিসে একটা ডাইস আছে। এই ধরেন এই টাইসগুলো বানাইতে একটা ডাইস লেপস, এক ফুট বাই এক ফুট, হ্যাঁ ডাইস ক্যাটালগ যেটাই বলেন, প্রত্যেকটা জিনিসের আপনার অধিকার আপনার সুরাতে। দেখবেন যারা ছবি অঙ্কন করে, সেম আমার সুরাতে পাগড়ি টুপি দিয়ে এরা খালি দেখবে একবার, এই দিয়ে আলামি সেই বিদ্যুতের খাড়াই রেস তিন রাস্তার মোড়ে দাঁড়ান, ঠিক আছে না? আসেন, শুক্রিয়া। তাহলে সেম আমরা কোরআনুল কারিমের ভিতর থেকে এদেরকে আস্তে আস্তে করে ছোটো করে নিয়ে আসবো, যাতে আপনার ভয় না হয়। যত বড় সিপের রাস্তা হোক, গুলিস্তান আর পল্টন, গাড়ি যাবেই যাবে, আসরও খাবে না কি, ঠিক আছে না? পারবেন তো? মন বাজার করার কিছুই নাই, টেনশনের কিচ্ছু নাই, ভাই জানে বাড়ি কই? হ্যাঁ ঠাকুরগাঁও, এই পঞ্চগড় ঠাকুরগাঁও, হ্যাঁ বীরগঞ্জ, কবিরাজ হাট, দিনাজপুর, দশ মাইল, কাহারল আছে না? নাই মাহফিল করে গুনো গুনো করে ফেলাইছি, কোনো ডাইনি বামে বিশ্ব রোডের ডাইনি বামে কোথাও ফাঁকা নাই, সব করছি একদম তেঁতুলিয়া পাথরের খনি থেকে শুরু করি। ওই যে তেঁতুলিয়া নদীতে পাথর খুজিন জল দিয়ে উঠে না, জিরো পয়েন্টে চিংড়ি মাছের মতো ধরে গুনার জাল দিয়ে, আর কি জানি পাম দেওয়া আছে এরকম গোল গোল, এর ভিতরে উঠে টাইম নিয়ে কিনে নিয়ে এরপর সবাই মাথায় করে নিয়ে আসে ছোটো ছোটো ঝুড়ি আছে। যাই হোক, আমাদের এবার ঝুড়ি হইলো কোরআনের ঝুড়ি, কথা কান ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা ধৈরা মদিনার জাহাজে উঠবো, মদিনার জাহাজের নাম হলো জান্নাত, কথা কান ঠিক কিনা? মদিনার জাহাজের নাম কি? এই জান্নাতে যাইতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বলেন আছি না নাই? যাইতে যারা চাই মক্কা মদিনায়, আল্লাহকে ডাক দেন এবার সবাই, আরেকটু ডাক দেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের নূর সিনার ভিতরে ঢেলে দেন। শেষবারের মতো বলেন, এখন আর বাতা কওয়া যাবে না, এখন বলতে হবে ওইটা, হ্যাঁ বলেন, হাত দেখায়া, হাত দেখায়া, এবার বলে, আবার বলে, সবাই বলে একসাথে, এবার বলে, আবার বলে, আবার বলে, এবার বলে শেষের বা, কে জানি কয় শেষ বা, শেষ বা, কতক্ষণ হাসিল না হাসি আর পারলাম না, কে জানি কই বেলাই যে শেষ বা, মানে হেয়ার আইবি না, কোথার বা, 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 আবার বলে, এবার বলে, এবার বলে, কোথার বা, কোথার বা, কোথার বা, কোথার বা, কোথার বা, যেরকম মার হবা, অনেক কষ্ট হয়ে গেছে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شریف পারছেন না? দুরুদ ইব্রাহিম নামাজের ভিতর লাগে না? না লাগবে, পারবেন তো? তাহলে আজকে দুরুদ শরীফ পড়ানো হইল, সুরা ফাতে আজকে পড়াইলাম না, কলেমা কলেমা পড়াইছিলাম, হ্যাঁ কালি মাই তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু সাল্লাম এক একদিন এক একটা শেখে, ঠিক আছে না? সূরা ফাতিহা কালকে কমপ্লিট দেবো, আজকে দুরুদ শরীফ পড়লাম। আবার পড়েন দুরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অনেক বাস, ট্রাক, প্রাইভেট কার, রিক্সা চালক, ভ্যান চালক, মহেন্দ্র অটো, ইজিবাইক, মোটরসাইকেল, লঞ্চ, স্টিমার, ট্রেন, বিমান, হেলিকপ্টার সহ যত যানবাহন চালায় আমাদের ড্রাইভার যারা রয়েছে, পাইলট যারা রয়েছে, অনেকের সিনের ভিতরে একটা ব্যথা যে আমরা কোরআন পড়তে পারি না। ছোটোবেলা থেকেই কষ্ট করতে করতে জীবন শেষ, পড়াশুনো কখন কর, ঠিক না? হেলপারি করতে করতে জীবন শেষ, আছে না নাই? কিন্তু কোরআন পড়ার সুযোগ আর হয় না। কিন্তু আমরা এই বয়সে কোরআন পড়তে পেরে, কোরআন শিখতে পেরে খুশি না বেজা? খুশি থাকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব্বুল আলামিন, মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আল্লাহ পবিত্র জুমার দি, গরিবের হজের দি, আল্লাহ জুমার নামাজ পড়ে আপনার পবিত্র কালামে পাক তেলাওয়াত করেছি, আপনার আদরের গোলামদের কিনিয়া কোরআন শিখাইলাও, আমি অদমের গুনার অভাব নাই, আল্লাহ কোরআনের পাকিদের উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ কোনো আমল নাই, এলেম নাই, এমন কোন পুঁজি নাই মালি, আপনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে রাখি। এ আল্লাহ এমন কিছু আমল করার তৌফিক দিয়ে দেন যে আমলের বিনিময়ে আমরা জান্নাত পেতে পারি রে মালি। আল্লাহ এই কোরআন তেলাওয়াতের বরকতে মা বাবার কবরের আযাব আপনি বন্ধ করে দেন, রহমতের দশটি রোজা চলে যাচ্ছে রে মালিক, জীবনে জীবনে আর কোনদিন রমজান পাবো কিনা জানি রে। আয় রব্বুল আলামিন, আল্লাহ রোজা আমুকে তেলাওয়াত করেছি, আপনি আমাদের সকলের রমজানের রোজাগুলো কবুল করে নেন। যুবক ভাইরা, আল্লাহর বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, আমার দয়ার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।